আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা মহান আল্লাহ রাব্বুল আলাবিনের নামে রওনা দিয়ে দিলাম বাসা থেকে প্রথমেই যাব কমলাপুর রেলওয়ে স্টেশন চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন কমলাপুর বন্ধুরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমি আমার গন্তব্যস্থান বেনাপুল বেনাপুল এক্সপ্রেস দিয়ে আমি বেনাপুল যাব বেনাপুল থেকে তারপরে বাংলাদেশি ইমিগ্রেশন ইন্ডিয়ান ইমিগ্রেশন ক্রস করে ইন্ডিয়াতে যাব কত খরচ কত কী আসয় সব কিছু থাকবে এই ভিডিওতে ভিডিও লাস্ট পর্যন্ত আপনারা থাকবেন আমার সাথে বন্ধুরা এটাই হলো ব্যানাপোল এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এগারোটা পঁয়তাল্লিশে ট্রেন আমার কোচ নাম্বার হলো ঘ ট্রেনে উঠবো আমি ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছি এই যে কোচ নাম্বার গ প্রচণ্ড গরম অনেক মানুষ দাঁড়ায় আছে গেটে স্ট্যান্ডিং টিকিট নিয়ে তারা কী বলে ভিতরে ঢুকছে না কারণ ভিতরে এসে যারা সিট নিছে তাদের জন্য আর তারা স্ট্যান্ডিং যেহেতু নিছে তারা বাইরেই দাঁড়ায় আছে এবং এই ট্রেনে করেই আমরা যাব বেনাপোল এক্সপ্রেস অনেকেই ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদেরও ঘুমাইতে হবে আমরাও ঘুমাবো সারা যেহেতু এই জার্নি আমাদেরও ঘুমাইতে হবে ট্রেন এখনই ছেড়ে দিবে একদম ছাড়ার সময় হয়ে গেছে গা ট্রেন ছেড়ে দিল গন্তব্যস্থান বেনাপোল রাত্রেবেলা আমরা চিপস হালকা চিপস এবং পানি খেয়ে ঘুমিয়ে পড়লাম দেখা হবে আপনাদের সাথে যশোর যে সাতটা সাতটা বাজলে আমরা বন্ধুরা বেনাপুল আমরা চলে আসছি ট্রেন থেমে গেছে আজ ট্রেন থেকে নামছি ব্যানাপুল এই যে দেখেন বন্ধু আমার দাঁড়ায় আছে নিচে সাইড একদম স্টেশন খালি কেউ নাই ট্রেন সবাই নামছে তারপর আমরা নামছি এখান থেকে নেমে আমরা বিশ টাকা করে অটো নিয়ে নিলাম অটো রিক্সায় এখান থেকে বিশ টাকায় আমাদের যে প্যাট্রাপুল ইমিগ্রেশন পয়েন্ট আছে ওইখানে বিশ টাকায় করেই এর আগে ছিল দশ টাকা এখন হয়েছে বিশ টাকা করে চলে আসলাম আমরা পেট্রাপুল ইমিগ্রেশন পয়েন্টে কি পরিমাণ বাংলাদেশ ইমিগ্রেশন পয়েন্টের সামনে মানুষ খালি দেখেন আজকে ছুটির দিন তারপরেও এত মানুষ বিশাল বীর সেই ভিড়ের ভিতরে আমরা পোর্ট এন্ট্রি সত্তর টাকা করে একটা টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়লাম বাংলাদেশের ইমিগ্রেশনের যত কার্যকলাপ আছে সব কষ্ট করে শেষ করে আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশনে এখন এইখানে আমরা বসে রিল্যাক্সে আমরা কাজ করে এবং ইন্ডিয়ান ইমিগ্রেশনে কিন্তু এসি আছে ইন্ডিয়ান ইমিগ্রেশনে এসি আছে এসির ভিতরে আমরা কাজ করে সব কিছু কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম ইন্ডিয়াতে ইন্ডিয়া ইমিগ্রেশন শেষ করে ঢুকে পড়লাম আমরা এখন আছি ইন্ডিয়াতে পিছনে এই জায়গাটা কত দেখেন বের হওয়ার রাস্তা এটা এটা বন্ধুরা এই রাস্তা ধরে বেরিয়ে যাব মেইন রোডে যেটা হলো ঐতিহাসিক যেটা যশোর কলকাতা রোড আর কি বন্ধুরা এইটাই হইল ঐতিহাসিক যশোর কলকাতার রুট এবং এই রুটেই কিন্তু শত বর্ষিয়ান ছয় ছয় হাজার হাজার গাছ আছে মেহগনি গাছ এবং বাম দিকে যে বড় ইমারতটা দেখতে পাচ্ছেন এটাই হইল নেক্সট ইন্ডিয়ান ইমিগ্রেশনের সব কাজ চলবে এই জায়গায় বাইদে আর একটা ইনফরমেশন দেই এটা হলো মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন এটা হলো যারা ট্রাভেল করতে আসবেন তারা এইখানেই মানে একদম এই বর্ডারেই কিন্তু কারেন্সি চেঞ্জ করে নেবেন কারণ হইলো কলকাতাতে বাহাত্তর টাকা দিছে আমাকে আর এখানে দিছে চুয়াত্তর টাকা তার মানে এখানে যদি আরও কয়েকটা দোকান দেখা যায় এখানে আর একটু বেশি টাকা পাওয়া যাবে কলকাতার চেয়ে এখানে কিন্তু দুই টাকার বেশি আড়াই টাকার মতো এখানে বেশি টাকা পাওয়া যায় সো এখান থেকেই কারেন্সিটা চেঞ্জ করে নেবেন তাহলেই আপনাদের অনেক ভালো হবে এবং পঞ্চাশ টাকা করে সিএনজি অটো ভাড়া দিয়ে আমরা রওনা দিয়ে দিলাম উদ্দেশ্য বনগাঁও রেলওয়ে স্টেশন বন্ধুরা এখান থেকে আপনারা ট্যাক্সিকেও চাইলে নিতে পারেন কিন্তু অনেক দরদাম করতে হবে তারা অনেক টাকা চাবে কিন্তু আপনারা দরদাম করতে হবে এবং কত টাকা কত খরচ কত কি সব কিছুই থাকবে কিন্তু এই ভিডিওতে অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এই যে বাম দিকে কিন্তু বিশাল এই ইমারতটা এটার ভিতরেই ইমিগ্রেশন পয়েন্টের যত কার্যকলাপ আছে সব কিছু হবে ইন্ডিয়ান ইমিগ্রেশনের বাংলাদেশের না এবং যশোর কলকাতা রুট ধরে আমরা এগিয়ে যাচ্ছি চলে আসলাম আমরা বনগাঁও রেলওয়ে স্টেশন বনগাঁও জংশন আমার কাছে বনগাঁও জংশনটা খুব ভালো লাগে সিমসাম মনে হয় যেন আমাদের দেশেই আছি আমি এরকম আর কি খুব ভালো লাগে এখান থেকে আমরা পঁচিশ টাকা করে টিকিট কেটে ট্রেনের টিকিট পঁচিশ টাকা দমদম পর্যন্ত এই ট্রেনে আমরা দমদম যাব ট্রেনটা কিন্তু বাইরের সাইডটা দেখতে খুব সুন্দর লাগছে ভিতরে মানে সুন্দর লাগছে এটা একটু নতুন নতুন লাগতেছে আমার কাছে আমি গত বছর যে আসছিলাম ওই ট্রেনটা এরকম সুন্দর ছিল না যাই হোক এই ট্রেনটা আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে লোকাল ট্রেন আমাদের লোকাল ট্রেন কিন্তু একদম নোংরা একদম পচা লাগে কিন্তু আমাদের লোকাল ট্রেন আর এই লোকাল ট্রেনের ডিফারেন্সটা আপনারা একটু বলবেন কমেন্ট বক্সে ট্রেন ছেড়ে দিল পঁচাত্তর টাকা পঁচিশ টাকা করে টিকিট বনগাঁও থেকে দমদম ট্রেন ছেড়ে দিলো আমরা কিন্তু চলে আসছি দমদম রেলওয়ে স্টেশন এখানে কিন্তু আমরা এখনই নামব এই আমরা নেমে যাচ্ছি নেমে পড়লাম দমদম রেলওয়ে স্টেশনে দমদম রেলওয়ে স্টেশনে নামার পরে যে সুবিধাটা আমি আপনাদেরকে বলি সুবিধাটা হলো দমদম রেলওয়ে স্টেশন থেকেই সাব ওয়ে আছে মাটির নিচ দিয়ে ভূগর্ভস্থ পথ দিয়ে আমরা চলে যাব মেট্রোয়েল স্টেশনে দমদম এটা আমার কাছে খুবই ভালো লাগছে খুবই প্ল্যান করে করা আসলে এই এরকম প্ল্যান করে আমাদের দেশে অনেক কিছু কাজ হচ্ছে এখন আগে কোনো প্ল্যানই ছিল না এখন তো অনেক কিছুই প্ল্যান হচ্ছে যেরকম আমাদের তৃতীয় টার্মিনালে একদম মেট্রোয়েল স্টেশনই থাকবে ওরকম আর কি ঠিক এরকম আমরা নিচ দিয়ে ভূগর্ভস্থ পথ দিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি মেট্রোয়েল স্টেশনে কোনো যাই ঝামেলা যক্কি ঝামেলা ছাড়াই রাস্তার যে গাড়ির হরন অমুক তমুক এগুলোর জয় ঝামেলা ছাড়াই আমরা চলে আসলাম মেট্রোয়েল স্টেশনে ঠিক রাস্তার ওই পার থেকে এই পারে দমদম রেলওয়ে স্টেশন থেকে দমদম মেট্রোয়েল স্টেশন ডান দিকটাই হইল এই যে হলো দমদম মেট্রোল স্টেশন এখানেই হল প্রচুর পরিমাণের মানুষের লাইন দেখেন এবং আমাদের যে বাংলাদেশের মেট্রো রেলের যে বিশাল লাইন হয় এখন ঠিক এরকম এখানেও এরকম লাইন আমরা আবার দুই নম্বরই পন্থা খুঁজলাম একটা একজন বললাম একটু হেল্প করার জন্য তারপরে উনি একটু হেল্প করে দিল এই যে আমাদের হেল্প করছেন উনি ওনা উনি আমাদের দুইটা টিকিট কেটে দিল এবং এই টিকিট নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায় এখনই ট্রেন চলে আসবে মেট্রোল চলে আসছে আমাদের ট্রেন এই ট্রেনে যে উঠতেছি দেখেন মেট্রেলটা আমাদের যে মেট্রেল আছে সেই মেট্রিয়েলের চেয়ে এই মেট্রেলের ভিতরের যে স্পেসটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমাদের ট্রেনগুলো যেহেতু নতুন বগি নতুন আমারটা আমাদেরটা অন্য কালার ট্রেন কিন্তু ছেড়ে দিছে অনেক স্পিডে ট্রেন চলে এটা আমরা ঠিক দেখতে দেখতেই চলে আসছি স্প্ল্যানেট স্টেশন ভিতরের জায়গা দেখছেন অনেক নেমে গেলাম আমরা ট্রেন থেকে এবং ট্রেনের যে বাইরের সাইডে দেখছেন পোস্টারিং করা এটা আমার কাছে খুব ভালো লাগছে খারাপ লাগে না আমার কাছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার আমিও চাই যে আমাদের ট্রেনগুলাও যেন আমাদের যে যেভাবে আছে আর কি এভাবে না থাকুক এরকম পোস্টারিং হোক অ্যাডভার্টাইজিং বাহির সাইডটাই হইলে অনেক সুন্দর সুন্দর অ্যাডভার্টাইজিং আছে আমাদের গ্রামীণ ফোন আছে বাংলা লিঙ্ক আছে এরকম সুন্দর লাগবে আর কি যেরকম জম্মু কাশ্মীরের ট্রেনগুলোতেও কিন্তু তারা এরকম পোস্টারিং কালারিং করা ভালো লাগে আমরা দেখতে দেখতে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি আমরা স্প্ল্যানেট মেট্রোল স্টেশন থেকে আস্তে আস্তে বের হচ্ছি আর কি দেখেন লিফটের কি পরিমাণ মানুষ অনেক মানুষ ছুটির দিন তাও কম মানুষ দেখা যাচ্ছে অনেক মানুষ কিন্তু অনেক কম ছুটির দিন ছাড়া হইলে মানে মানুষের উপর মানুষ চলতে পার চলতো এরকম অবস্থা হইতো আর কি যেহেতু আজকে ছুটির দিন সেহেতু মানুষটা খুব কমই আছে মানুষ এবং এখানে দেখেন অনেক মানুষ বসে আছে অনেক গরম বাহিরে ভিতরে বসে রেস্ট নিচ্ছে আমরা দেখতে দেখতে কিন্তু একদম এই যে প্ল্যানেট স্টেশন এটাকে একটা নাম বলে এটার কী বলে ধর্মতলা বলে আর কি আমরা ধর্মতলায় চলে আসলাম চলে এসে নিউ মার্কেটের সামনে থেকে আমরা একটা ট্যাক্সি নিয়ে নিলাম এই হলো নিউ মার্কেট হলুদ ট্যাক্সি ক্যাব নিয়ে নিলাম একশো টাকা নিল আমরা যাব মার্কুইট স্ট্রিট মার্কুইট স্ট্রিটে যেয়ে আমরা হোটেল আগে থেকেই আমাদের বলা আছে চীনা পরিচিত ওরিয়েন্টাল আমরা ওই ওরিয়েন্টাল হোটেলেই উঠবো আমরা এখান থেকে ডান দিকে যাব কলকাতার বিখ্যাত যে ট্যাক্সি ট্যাক্সিক্যাব অ্যাম্বাসেডার হলুদ ক্যাব এই হলুদ ট্যাক্সি ক্যাব এবং দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি মার্কুইদ স্ট্রিটের কাছাকাছি ঠিক চলে আসছি আমরা মার্কুইদ স্ট্রিটের ওই সামনেই দেখা যাচ্ছে সামনে মুখটা থেকে বাম দিকে ঘুরলেই মার্কুইড স্ট্রিট এই জায়গাগুলো খুবই পরিচিত আমরা সবসময় হাঁটি হাঁটার রাস্তা যারা নাকি হাঁটতে পছন্দ করেন তারা কিন্তু স্প্ল্যানেট মেট্রোল স্টেশন থেকে হেঁটেই চলে আসতে পারেন কিন্তু আপনারা মার্কুই স্ট্রিটে মার্কুইদ স্ট্রিটটা হলো বাংলাদেশের সব মানুষই এখানে থাকে এবং বাম দিকটায় হলো মোর নামে একটা বড় সুপার স্টোর আছে বামদিকে এই সুপার স্টোর এবং এই মোরের পরেই একটা চার রাস্তার মাথা আছে মোর আছে এই যে গাড়ি যাচ্ছে আসছে এই বাম দিকে গেলেই হলো ওরিয়েন্টাল হোটেল আমরা বাম দিকেই যাব বাম দিকটায় এই হলো ওরিয়েন্টাল হোটেল আমরা চলে আসছি আমরা এখানে থামব এক্ষুনি নেমে আমরা হোটেলে চলে যাব আপনাদেরকে হোটেল রুমটাও দেখাবো কত বাড়া সব কিছুই থাকবে ডিসক্রিপশন বক্সে আপনারা দেখে নেবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এই জায়গাটাই কিন্তু বাংলাদেশের বেসিক্যালি সবাই থাকে চারদিকেই কিন্তু হোটেল চলে আসলাম হোটেলে এই হলো সিমসাম ওরিয়েন্টাল হোটেলের ভিতরস দেখতে এই রকম এবং আমার রুম নাম্বার ছিল একশো পঁচাত্তর ওয়ান সেভেন্টি ফাইভ ভিতরটা সিমসাম ছোট্ট একটা রুম দেখাচ্ছি আপনাদেরকে এই ছোট্ট একটা রুম সিমসাম এসি আছে যেহেতু অনেক গরম এসি ছাড়া সম্ভবই না এই রুমটার ভাড়া কত সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম